ভূমির ব্যাপারে আমি ডেইলি দেশপত্রিকা পড়েছি, সেখানে গিয়ে আমি প্রথম জানতে পেরেছি, এরা কিন্তু জানতাম না। আমার ধারণা হচ্ছে প্রথম থেকেই বোধ হয় প্রাচ্যবর্তী ছিল না সমস্যা, আমি বোঝা দেখো ওখান থেকে ছিল। বজ্রগোপাল রায় গণতান্ত্রিক আন্দোলনের পরিসরটাকে প্রসারিত করার ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে, বেসরকারি স্কুলের শিক্ষকদের মধ্যে দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করে এবং প্রথম তিনি উদ্যোগ গ্রহণ করেন প্রাচ্যবর্তী স্কুল। শুধু শিক্ষক না, বেসরকারি শিক্ষক সমিতির মধ্যে শিক্ষক এবং শিক্ষাকর্মী থেকে আরম্ভ করে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে যে বন্ধুরা কাজ করতেন তাদেরকে সম্মিলিত করার চেষ্টা করেছেন। এটা আমি দেখেছিলাম উদয়পুরের রমেশ স্কুলে আমি যখন পড়ি সেই স্কুলে আমি দেখেছি আমাদের মাস্টারমশাইদের মধ্যে একটা শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন, ইনক্লুডিং দিলেন হেডমাস্টার গিরিন্দ্রচন্দ্র দত্ত, যাকে আমি অসীম ভাবে শ্রদ্ধা করি এখনো পড়ি। তখন আমি লক্ষ্য করেছি এখানে যে দেখলাম এই স্কুলের মধ্যে একটা অংশের শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে, তখনও কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে একটা বজ্রগোপাল রায় পড়ার লোকের পদাদর্শে অনুরোধ আমি জানতাম না, কিন্তু প্রগতিশীল বামপন্থায় বিশ্বাস করেন, মঙ্গল করেন, আমার জানবার কোনো আগ্রহ ছিল না। বেসরকারি শিক্ষক সমিতিকে সম্মিলিত করার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তার ভূমিকা শুধু প্রাচ্যবর্তী স্কুলের মধ্যে থেকে সীমাবদ্ধ রাখেননি। এই সংগঠনটা সরকারি শিক্ষকদের মধ্যে একটা প্রগতিশীল যে ভাবনা চিন্তা তাকে ভিত্তি করে প্রসারিত করার যে প্রয়াস এটাকে প্রভাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে সময়ে রজগোপাল রায় তার সহযোগীদের নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং নিজের একটা জায়গায় গিয়ে বেসরকারি শিক্ষক সমিতি তিনি সাধারণ সম্পাদকের পদ গৃহীত হয়েছেন এবং কোন সংকীর্ণতার দ্বারা তিনি আক্রান্ত হননি। তিনি জানতেন এই সংগঠনের মধ্যে বামপন্থায় বিশ্বাস যারা করেন তারা যেমন আছেন, গণতন্ত্রকে বিশ্বাস করেন কিন্তু বামপন্থী রাজনীতির প্রতি তাদের কোনো অনুরাগ নেই, শিক্ষক হিসেবে পেশাগতভাবে নিজেদেরকে দৈনন্দিন সমস্যা এগুলোকে ভিত্তি করে তার থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার, তারাই এই চেতনায় তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে, তাদের নিয়ে এটা একটা ব্যাপক মঞ্চ। এটা ভাবনায় রেখে এটাকে পরিচালনা করার ক্ষেত্রে তার বন্ধুদের সাথে মিলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, না হলে পরে ফলাফল দল হিসাবে তৎকালীন পরিস্থিতিতে বামপন্থীদের মধ্যে একটা বিরাট শক্তি সেই দলের অনুসারী হিসাবে রজগোপাল রায় কিন্তু টিভিএ সম্পাদক কথা না, আমি কথাটা বলছি এটা ভুলভাবে তাদের গুলা বলি, এটাই তার দলের তৎকালীন শক্তির উপর নির্ভর করে তাকে কিন্তু এই দায়িত্বে ভূমিত করা হয়নি। তার যে ইতিবাচক যে মানে গুণাবলী ব্যাপকের দৃষ্টিভঙ্গি ভারত থেকে ঐক্যবদ্ধ করা এটাই তাকে এই জায়গায় নিয়ে গেছে।